নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 11 আগস্ট 2021, এই দিন শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলে এই রাশিগুলির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে রেকর্ড গড়তে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক বলুন, দাম্পত্য সুখ বলুন, প্রেমের দিক বলুন, এই তিন দিক থেকেই সুখ ও শান্তি পেতে চলেছেন। তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। August 2021, এই দিন শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করতে চলেছে। যদিও কন্যা রাশি শুক্রের মিত্র রাশি হওয়া সত্ত্বেও সেটি নিচ রাশি, অর্থাৎ সেখানে শুক্রের কারকতা কম থাকলেও নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করার দরুন যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে সুখ, শান্তি এবং অর্থ, এই তিনটি আসতে চলেছে। অর্থাৎ এই শুক্রকে বলা হয় সুখের কারক গ্রহ। অর্থাৎ যাদের জন্মছকে শুক্র যত মজবুত, সে জীবনে ততটাই সুখ পায়। আর এই সুখ মানেই তো বুঝতেই পারছেন ভোগ্য বস্তু। আমাদের এই পার্থিব জগতে যত ধরনের সুখ হয়, সমস্ত সুখই কিন্তু শুক্রগ্রহের আন্ডারে। তাই আপনার নিজস্ব বার্থ চার্টে শুক্রগ্রহকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। যদি শুক্রগ্রহ স্ট্রং পজিশানে থাকে, তাহলে আপনি যথেষ্ট লাক্সারির সাথে লাইফ লিড করতে পারবেন। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই, এই শুক্রগ্রহ শুধুমাত্র সুখ দেয় না, এছাড়াও দেয় প্রেম, যেটি শুক্রগ্রহের আন্ডারে। অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আপনি প্রেম থেকে কিন্তু সেরকম বাধা পাবেন না এবং আপনার জীবনে একাধিক প্রেম আসবেই আসবে। তবে যদি এর উল্টোটা হয়, অর্থাৎ শুক্রগ্রহ নিচস্থ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রেমের কিছু পরিমাণ বাধা পাবেন। তাই আমি একটি কথাই বলবো, আপনারা আপনাদের জন্মছকটির নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন শুক্রগ্রহ আপনার জন্মছকে কেমন পজিশানে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এই শুক্রের রাশি পরিবর্তনে কোন রাশিগুলির ভাগ্য চমকাতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের বৈবাহিক জীবনে সুখ আসতে চলেছে। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সুখ আসতে চলেছে এবং যাদের প্রেম ভেঙে গেছে, তাদের কিন্তু সেই প্রেম আবারও ফিরে আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে এবং আর্থিক সিচুয়েশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। তবে আপনার জন্মছকে শুক্রগ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শুক্রগ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ফল নাও পেতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ধন বর্ষা হতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনেকাংশে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের প্রেম সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনার নিজস্ব জন্মছকে শুক্রগ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করছি। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনও ধনের জোয়ার আসতে চলেছে।
এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং আপনাদের যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে। এবং যারা চাইছেন প্রেমকে বিবাহে রূপদান দিতে তারা কিন্তু অনায়াসে দিতে পারেন। অর্থাৎ এই সময় আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ দিন আগত হতে চলেছে। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ধন বর্ষা হতে চলেছে। এর পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এবং যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন তারাও কিন্তু দিতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব বার্থ চার্টে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা পুরোপুরি মিলবে না। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনও ধন বর্ষা হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনেকাংশে করে ফেলবেন। এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এবং যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন তারা কিন্তু অনায়াসে দিতে পারেন। শুধু তাই নয়, এই সময় আপনারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে মজবুত ফিল করবেন এবং আপনাদের পকেটে আসতে চলেছে প্রচুর অর্থ, যা দিয়ে আপনারা মনের স্বাদ, মনের বাসনা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনেকাংশে করে ফেলবেন। এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে মজবুত ফিল করতে চলেছেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা পূরণ করে ফেলতে পারবেন। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জন্য এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এই সময় যাদের অর্থনৈতিক নিয়ে প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু অনেকটাই কাটতে চলেছে বা মিটতে চলেছে। যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন তারা কিন্তু অনায়াসে দিতে পারেন। এবং যাদের দাম্পত্য জীবনে সুখ পাচ্ছিলেন না সেই সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এই সময় আপনাদের পকেটে আসতে চলেছে প্রচুর অর্থ, যার দরুন আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা পূরণ করে ফেলতে পারবেন। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনাদের এই শুক্রের রাশি পরিবর্তনে অর্থনৈতিক স্থিতি এবং শান্তি দুটোই পেতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।